ঢাকার নবাবগঞ্জে করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ঈদের আগে সহায়তা পেয়ে এই মানুষগুলো মুখে হাসি ফুটে উঠেছে। দুর্যোগের সময় সরকারের পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা। রাসেল মাহমুদের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে সহায়তা নিয়ে নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের শান্তিনগর গ্রামের দুস্থ মানুষের পাশে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঈদ উপহার, সেমাই, চিনি ছাড়াও তাদের কাছে নিত্যপণ্য চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। অনেক উপকার হয়েছে, স্বামী নাই, স্থানীয় সংগঠন নবারুণ সংঘের সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি এবং বিশিষ্টজনেরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে যে সমস্ত ত্রাণ সামগ্রীগুলো বিতরণ হচ্ছে, বিভিন্ন সময় বিতরণ করে থাকে তারা, সে প্রোগ্রামটি এখানে এই প্রত্যঞ্চলে এসেও তারা সেটি তুলে ধরার চেষ্টা করছে, যেন আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। দুঃস্থ এবং অসহায় সাহায্য করে আসছে, তোমরা অব্যাহত রাখবে, আগে যাতে অব্যাহত থাকে কামনা। এই মহামারীতে আমরা ওই দুঃস্থ পরিবারদের জন্য বিশাল একটা অবদান বহন করতেছে। প্রত্যেকটা অসহায় পরিবারের মধ্যে থেকে যে ত্রাণ সামগ্রী এই ঈদ উপলক্ষে যে দিতেছে, এটা সাধারণ মানুষের জন্য একটা বিরাট বিশাল উপকার করতেছে। গরিব দুঃখী সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সারা দেশে নানাভাবে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সহায়তা কার্যক্রম ও করোনা চিকিৎসায় সহযোগিতা করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। রাসেল মাহমুদ, চ্যানেল আই, নবাবগঞ্জ।